আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। কঠিন কন্ডিশনে এসেও বাংলাদেশকে ওয়ানডে সিরিজ জিততে দেয়নি ইংল্যান্ড। উপমহাদেশে এসে জয় পাওয়াটা বরাবরই বড় সাফল্য হিসেবে দেখে ইংলিশরা। এবার স্পিন নির্ভর উইকেটে বাংলাদেশের বিপক্ষে ভালো খেলাকে রোমাঞ্চকর বলেছেন ইংলিশ পেসার ক্রিস ওয়কস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজকে শুরু হচ্ছে টাইগারদের টি টোয়েন্টি সিরিজ। তার আগে সফরকারী দল থেকে সংবাদ সম্মেলনে কথা বলতে এসেছিলেন ক্রিস ওয়কস। সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের দুই দলই টি টোয়েন্টি খেলেনি, আর এই সিরিজ দিয়ে টি টোয়েন্টিতে আবারও মাঠে নামা হবে বাংলাদেশ এবং ইংল্যান্ডের। সীমিত ওভারের এই সংস্করণে বিশ্বকাপ জয় করলেও বাংলাদেশের কন্ডিশন চ্যালেঞ্জ জানাচ্ছে ইংল্যান্ডকে। নিজেদের সেরা সামর্থ্যের নজির দেখাতে বাংলাদেশের বিপক্ষে জিততেও চায় ইংলিশরা। অন্যদিকে নিজেদের চেনা কন্ডিশনে নিজেদের সামর্থ্যের জানান দিতে চায় বাংলাদেশ। নিজেদের একাদশে এনেছে চমক। চলুন দর্শক, দেখে নেওয়া যাক কেমন হতে যাচ্ছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।